আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এর আগের পার্টগুলোতে যেটা দেখেছি প্রথম পার্টে দেখেছি কিভাবে আমরা আমাদের যদি ক্যাশ ফ্লোগুলো থাকে যেমন ক্যাপিটাল ইনভেস্টমেন্টস অপারেটিং ক্যাশ ফ্লোজ টার্মিনাল ক্যাশ ফ্লোস তাহলে সেখান থেকে এবং ডিসকাউন্টের যদি থাকে তাহলে আমরা কিভাবে এনপিভি এবং ইনভেস্টমেন্ট এই টাইনি মডেলটা আমরা দেখেছি পরবর্তীতে পার্ট ওয়ানে আমরা দেখেছি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কিভাবে আমরা এস্টিমেট করতে পারি আরেকটা সেপারেট মডেলে এবং শেষে সেটাকে আমরা আবার এনপিভি মডেলে সেটাকে আমরা লিঙ্ক করে দিয়েছি আচ্ছা এবং তারপরের পার্টে আমরা দেখেছি অপারেটিং ক্যাশ ফ্লো মডেল যেটা আছে সেটাতে আমরা কিভাবে অপারেটিং ক্যাশ ফ্লোটাকে ডিটারমিন করতে পারি একটা প্রজেক্টের জন্য এবং সেটাকে আবার আমরা এনপিভিতে মডেলে আমরা লিঙ্ক আপ করে দিয়েছি ওকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো টার্মিনাল ক্যাশ ফ্লো এখানে এটা শুধুমাত্র একটা ভ্যালু বসানো আছে এটাকে আমরা এটার জন্য একটা সেপারেট মডেল আলাদা ওয়ার্কশিট তৈরি করব এবং সেটার সঙ্গে আমরা এটাকে লিঙ্ক করে দেব যাতে আমাদের মডেলটা আরও কম্প্রহেন্সিভ হয় তো আমরা যেটা সচরাচর কপি করি বর্তমান ওয়ার্কশিটকে যাতে আমাদের ফরম্যাটিংটা নতুন করে আর করতে না হয় কনসিস্ট্যান্ট ফরমেটিং মেনটেন করার জন্য সো নতুন ওয়ার্কশিটার নাম দিচ্ছি টার্মিনাল ক্যাশ ফ্লো এবং এখানে আমরা ডেফিনেটলি সাবটাইটেলগুলো চেঞ্জ করে নিব কারণ যারা মডেলের ইউজার তারা যাতে কনফিউজ না হয় সো টার্মিনাল ক্যাশ ফ্লোজ অথবা আমরা লিখতে পারি ওকে ঠিক আছে টার্মিনাল ক্যাশ ফ্লোজ ইজ ওকে এবং এইখানে এটা তো আমরা আসলে আগেরটাকে কপি করেছি সো এগুলো আমরা ডিলিট করে দিয়ে আমরা এটাকে অনেকটা ফর্মেটিংটাকে প্রিজার্ভ করে তারপর এমটি ভ্যালুস এবং আইটেমস রাখবো যেখানে আমরা দরকার মতো রো ইনসার্ট করে নেব যেমন আমরা মোটামুটি ওকে দরকার হলে পরে করে নেবো আর এখানে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে টার্মিনাল ক্যাশ ফ্লো অর টি ওকে সো প্রথম আইটেম যেটা সেটা হচ্ছে সেলিং সেল প্রসিড হ্যাঁ সেল প্রসিড অফ দ্য অ্যাসেটস আসলে ব্যাপারটা হলো যে আমাদের প্রজেক্টটা পাঁচ বছরের তার মানে আমরা ধরে নিতে পারি পাঁচ বছর পরে এই প্রজেক্টের যে অ্যাসেটগুলো থাকবে সেগুলো সব বিক্রি করে দেওয়া হবে তো বিক্রি করে দিলে সেটার যে নগদ টাকাটা আমরা পাব সেই নগদ টাকাটাকে আমরা বলছি সেল প্রসিট তো সেটার জন্য আমাদের আসলে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নাই তো আমরা যেটা করতে পারি আমাদের ইনপুটে আমরা সেই ইনপুটটা দিয়ে রাখতে পারি যে পাঁচ বছর পরে আমরা এক্সপেক্টেডলি কত টাকায় অ্যাসেটটা সেল করতে পারছি সেলিং অ্যাসেটগুলো ইনফ্যাক্ট প্রাইস অব দ্য অ্যাসেটস সো এটা যেহেতু ইয়ার ফাইভে টার্মিনাল ইয়ারেই হবে সো আমরা ধরে নিলাম এটা পঞ্চাশ হাজার টাকার মতো হবে তাহলে আমরা এখানে টার্মিনাল ক্যাশ ফ্লোতে আমরা এই সেলটাকে লিঙ্ক করে দিতে পারি বিকজ পঞ্চাশ হাজার টাকায় সেল করলে ডেফিনেটলি দ্যাট ইজ আ ক্যাশ ইনফ্লো অর্থাৎ ওখান থেকে আমাদের পঞ্চাশ হাজার টাকা অ্যাড হবে সো আমরা এটা লিঙ্ক করে দিলাম ইট ইস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সিম্পল আচ্ছা এরপরে আমাদের যেই ব্যাপারটা হয় সেটা হলো সেল করলে যদি এটা ওর যে অ্যাকাউন্টিং বুকে অর্থাৎ ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েট করার পরে এত বছর ধরে ডেপ্রিসিয়েট করার পরে তখন যে রিমেইনিং বুক ভ্যালু থাকবে সেই বুক ভ্যালু থেকে যদি সেলিং প্রাইস বেশি হয় তাহলে কিন্তু সেখানে একটা প্রফিট হবে এবং সেই প্রফিটের উপরে ট্যাক্স দিতে হবে রিমেম্বার প্রফিটটা কিন্তু কখনোই ফ্লো না ক্যাশ ফ্লো হচ্ছে ওই যে ট্যাক্সটা সেল প্রসিড অব দ্য অ্যাসেটস হচ্ছে পঞ্চাশ হাজার এখন আমাদের এখানে তাহলে আসবে ট্যাক্স অন ক্যাপিটাল গেইন ট্যাক্স অন ক্যাপিটাল গেইন এটা আমাদেরকে এস্টিমেট করতে হবে তো আমরা যেটা করতে পারি ট্যাক্স অন ক্যাপিটাল গেইন করতে গেলে আমাদের সেলিং প্রাইস তো আছে রিমেইনিং বুক ভ্যালুটা লাগবে সেটা আমরা এডিশনাল ক্যালকুলেশন ওয়ার্কশিটে আমরা করবো সো এডিশনাল ক্যালকুলেশন ওয়ার্কশিটে সো আমরা চিন্তা করি দেখি যে এডিশন আমরা যদি রিমেইনিং বুক ভ্যালু করতে চাই তাহলে আমাদের দুটো জিনিস লাগবে সেটা হলো যে আমরা এই পর্যন্ত কত ডিপ্রিসিয়েশন করেছি এটা লাগবে আর হচ্ছে আমাদের অ্যাসেটের ভ্যালু কত সেটা লাগবে অ্যাসেটের অর্থাৎ অ্যাট কস্ট সেটার ভ্যালু কত তো সেই জিনিসটা কিন্তু আসলে আমাদের এখানে অলরেডি করা হয়েছে যখন আমরা অপারেটিং ফ্লো করছিলাম কিউমুলেটিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার মানেই হলো ইয়ার ওয়ান পর্যন্ত নাইনটি থ্রি থাউজেন্ড ইয়ার টু পর্যন্ত নাইনটি নাইন থাউজেন্ড সো এইগুলো এইগুলোই আসলে আমাদের ব্যালেন্স অব দ্য অ্যাসেটস ঠিক আছে সো আমরা এখানে তাহলে আগে আমরা ডেপ্রিসিয়েশনটা নিয়ে আসি এটা আমাদের এটাও আমাদের অলরেডি করা আছে অপারেটিং ক্যাশ ফ্লোর মধ্যে সো অপারেটিং ক্যাশ ফ্লো থেকে আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে আসলাম প্রতি বছর কত করে ডেপ্রিসিয়েশন করা হয়েছে আচ্ছা এখান থেকে এরপরে আমরা যাব হচ্ছে আমরা ওই উপরের এটাকে আবার লিখবো কারণ এখানে বলা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর আমরা এখন এটাকে বলবো বুক ভ্যালু বুক ভ্যালু অফ অ্যাসেটস সো বুক ভ্যালু অফ অ্যাসেটস আসলে কিন্তু এইটাই যেটা কিউমিলেটিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছি আমরা কারণ কোনো একটা ইয়ারে তখন পর্যন্ত যতটুকু ক্যাপিটাল অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট ইনভেস্ট করা হয়েছে সেটাই তখন পর্যন্ত বুক ভ্যালু বিফোর ডিডাক্টিং দ্য ডেপ্রিসিয়েশন তাহলে আমরা এটা এখানে পেয়ে গেলাম এটাকে আমরা কপি করলাম তাহলে প্রতি বছরের বুক ভ্যালু পেলাম আর হচ্ছে এখানে আচ্ছা আমি ফরম্যাটিংটা একটু আপডেট করে নিই কারণ ইট ইজ নট সেম ইন অল রোজ ওকে এগুলোতে একটু জায়গা বেশি লাগছে কারণ অ্যামাউন্টটা বেশি সো ফ্ডটা আমি একটু ছোটো করে দিলাম রাদার দেন ইনক্রিজিং দ্য কলমওয়েথ ওকে সো আমরা আমরা পাচ্ছি যে বুক ভেলো অফ অ্যাসেটসটা আমরা প্রতি বছরে কত তার মানে ইয়ার ওয়ানে আমাদের ওই প্রজেক্টের জন্য অ্যাসেটের বুক ভ্যালু তিরানব্বই হাজার ইয়ার টুতে নিরানব্বই হাজার ইয়ার থ্রিতে এক লক্ষ অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বলছি এবং এভাবে করে আমরা ইয়ার ফাইভে গিয়ে দেখছি এক লক্ষ ছয় হাজার এবং এইখানে আমরা দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর্থাৎ যেহেতু আমরা অ্যাসেটের টোটাল ভ্যালু নিয়েছি সুতরাং ডেপ্রিসিয়েশন এখন পর্যন্ত টোটাল ওই ইয়ার পর্যন্ত টোটাল কত সেটাও আমাদের লাগবে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন সো দিস ওয়ান উইল বি ইকুয়াল টু ডেপ্রিসিয়েশন অফ দিস ইয়ার বাট পরেরটাতে হবে ইকুয়ালস টু ডেপ্রিসিয়েশন অফ দিস ইয়ার প্লাস দ্যাট মিন্স ডেপ্রিসিয়েশন ইয়ার ওয়ান পর্যন্ত অ্যাকোমোলেটেড যেটা ছিল তার সঙ্গে এই বছরের ইয়ার এর ডেপ্রিসিয়েশন এবং এইটাকে আমরা কপি করলে আমরা পেয়ে যাব ওয়াইজ অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন সো আমরা আমরা এখানে অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন পেয়েছি ইয়ার ওয়াইজ এখন আমি যদি প্রতি বছরের বুক ভ্যালু থেকে সেই বছরের অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো ওই বছরের রিমেইনিং বুক ভ্যালু যদিও আমাদের শুধুমাত্র ইয়ার ফাইভের রিমেনিং বুক ভ্যালু লাগবে বাট তারপরেও আমরা ক্যালকুলেট করতে পারি দ্যার ইজ নো হার্ম সো রিমাইনিং বুক ভ্যালু রিমেইনিং বুক ভ্যালু উইল বি ইকুয়াল টু ওকে এইখানে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের সবসময় শুধুমাত্র ফর্মুলাগুলো ফলো করলেই হবে না আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইনগুলো ঠিক ঠিক হচ্ছে কিনা যেমন আমরা যখন বলেছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিউমুলেটিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার তখন আমরা এখানে মাইনাস সাইন দিয়েছি বিকজ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমাদের টাকা চলে যায় সেই জন্য তো আমরা বুক ভ্যালু অফ অ্যাসেটের ক্ষেত্রে এখানে কিন্তু আসলে আমরা দেখছি যে আমাদের অ্যাসেটের ভ্যালুটা কত সো আমরা এখানে এটাকে নেগেটিভ রাখবো না হ্যাঁ এটার সামনে একটা মাইনাস সাইন দিয়ে আমরা এটাকে পজিটিভ করে দেবো সো ইট ইন্ডিকেটস দ্যাট হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্লাস দ্য ডেপ্রিসন অ্যাকচুয়ালি ইট ইস মাইনাস বাট আমি প্লাস দিচ্ছি কারণ হলো ওখানে অলরেডি মাইনাস সাইন দেওয়া আছে তাহলে ইয়ার ওয়ান এর রিমেইনিং বুক ভ্যালু পেলাম এবং এইভাবে যদি আমরা একই ক্যালকুলেশন করি প্রতি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিমেইনিং বুক ভ্যালু অ্যাকোমোলোটির ডেপ্রিসিয়েশন আস্তে আস্তে বাড়ছে এবং আমাদের রিমেইনিং বুকগুলো আস্তে আস্তে কমছে এবং আমরা দেখতে পাচ্ছি ইয়ার ইয়ার ফাইভে গিয়ে রিমেইনিং বুকগুলো থাকছে থার্টি থাউজেন্ড যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা খুব সহজে ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করতে পারি ক্যাপিটাল গেইন মানে হচ্ছে আমরা যে টাকা লাভ করলাম এখানে সো ক্যাপিটাল গেইন উইল বি ইকুয়ালস টু সেলিং প্রাইস

ট্যাক্স রেট টাইমস দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন ওকে সো তিন হাজার আটশো সাতাশ টাকা হচ্ছে আমাদের ট্যাক্স অন দ্য ক্যাপিটাল গেইন আচ্ছা আমাদের টার্মিনাল প্রজেক্ট টার্মিনেশন রিলেটেড অর্থাৎ লাস্ট ইয়ারে গিয়ে আমরা যখন সব অ্যাসেটকে সেল করে প্রজেক্টকে ক্লোজ করে দিচ্ছি সেই রিলেটেড আমাদের আর একটা ক্যাশ ফ্লো আছে সেটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে এর আগের ক্যাশফ্লোগুলো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টসের এখানে প্রতি বৎসর আমাদের কিছু ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করা হয়েছে এইগুলো আসলে এগুলো আসলে আমাদের প্রজেক্টটাকে স্মুথলি ফিক্স অ্যাসেটগুলোকে স্মুথলি চালানোর জন্য লেগেছে আবার অপারেটিং ক্যাশ ফ্লোতে গেলে দেখে আরেক ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আসলে আমাদের বিজনেস অপারেশনের সাথে অর্থাৎ সেলস ভলিউমের সাথে রিলেটেড সেখানেও কিছু চেঞ্জ হয়েছে সেখানেও কিছু মাঝে মাঝে ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট হয়েছে তাহলে আমরা ইয়ার ওয়ান ইয়ার জিরো ওয়ান জিরোতে হয়েছে হলো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কারণে মানে ফার্স্ট ইয়ারের শুরুতেও কিছু হয়েছে সেসব কিছু এনিওয়ে তো যেই বছরে হোক না কেন আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে দুই ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে একটা হচ্ছে ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যানাদার ওয়ান ইজ ডিউ টু অপারেশনস তো সব মিলিয়ে আমাদের দেখতে হবে যে টোটাল নেটওয়ার্কিং ক্যাপিটালে কত ইনভেস্ট হয়েছে নেটওয়ার্কিং ক্যাপিটালের নেচার হচ্ছে এটা কখনো আসলে এখন মানে এটা কখনো আসলে শেষ হয়ে যায় না এটা যখন আবার প্রজেক্ট আমরা ক্লোজ করে ফেলবো তখন আমাদের কাছে রিক্যাপচার্ড হবে চলে আসবে ফেরত চলে আসবে সেই আমরা এটাকে লিখছি রিক্যাপচার অফ ইনভেস্টমেন্ট ইন এনডাব্লিউসি নেটওয়ার্কিং ক্যাপিটাল সো এই ফিগারটা আমাদের লাগবে এটা করতে গেলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা প্রথমে নিয়ে আসবো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থেকে ইনক্রিজ অব নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঠিক আছে এই আইটেমটাকে আমরা নিয়ে আসবো এখানে সেটা হবে ইকোয়ালস টু ইয়ার জিরো থেকে শুরু হবে সেটা হবে ইকোয়ালস টু দিস অ্যামাউন্ট ও সরি 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 সেটা হবে দিস অ্যামাউন্ট ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওকে এই অ্যামাউন্টটা হবে সো আমরা এখানে যাচ্ছি আবার দিস ওয়ান বি ইকুয়ালস টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার শিটে ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটাকে আমরা কপি করে দিব ডানে ইয়ার ফাইভ পর্যন্ত যেহেতু মাঝখানে মাঝখানে কিছু ইনভেস্টমেন্ট হয়েছে ওয়ার্কিং আমাদের ক্যাপিটাল অ্যাসেট বেড়েছে সেই জন্য আসলে এই ঘটনাটা ঘটেছে আর একটা হচ্ছে আমাদের এইখানেই আছে সেটা হচ্ছে চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু অপারেশনস এবং এই একই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এইখানেও থাকার কথা হ্যাঁ এইখানেও আছে ঠিক আছে সো আমি এখান থেকে নিয়ে নিই চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু অপারেশনস সো এখানে ইয়ার ওয়ান থেকে হয়েছে কারণ ইয়ার জিরোতে তো আর অপারেশন হয়নি ইয়ার ওয়ান অপারেশন হয়েছে এখন আমরা এই দুটা টোটাল 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 করে আমরা দেখবো যে আসলে কত হয় তবে এখানে আরেকটা ব্যাপার হলো যে উই হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেগেটিভ ধরেছি সো প্রথমটা নেগেটিভ ধরেছি সুতরাং এটাও আমরা নেগেটিভ দেবো কারণ এখানে আমাদের টাকা চলে যাচ্ছে

এই দুটো সো আমরা এখান থেকে আবার ডানে কপি করে নিলাম এবং উই হ্যাভ গট হোয়াট ইজ দ্য টোটাল ইয়ারলি ইনভেস্টমেন্ট নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি যে আমরা দু হাজার সাতশো পাঁচ হাজার সাতশো নিরানব্বই সাতশো সাতষট্টি নয়শো নয়শো এরকম করে বিভিন্ন বছরে নেটওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্ট করেছে এখন প্রজেক্ট টার্মিনেশনের সময় যেটা হবে এটা রিক্যাপচার্ড হবে সো দিস ওয়ান বি ইকুয়ালস টু সাম অফ অল দিজ অ্যাকচুয়ালি সাম অফ অল দিজ ইনভেস্টমেন্টস আমরা পাচ্ছি এগারো হাজার দুশো সাতাশি আচ্ছা এখন আমরা একটু চেক করে নিই সেল প্রসিড হচ্ছে ক্যাশ ইনফ্লো পজিটিভ ট্যাক্স অন ক্যাপিটাল গেইন এটা কিন্তু আসলে নেগেটিভ কারণ আমাদেরকে তো লাভ হয়েছে ক্যাপিটাল গেইন হয়েছে তাহলে ক্যাপিটাল গেইন যদি হয় তাহলে সেখানে অবশ্যই ট্যাক্স আমাদের কাছে চলে যাবে সো এখানে আমরা একটু মাইনাস সাইন দিয়ে নিব সো দ্যাট দ্য কারেক্ট সাইন ইজ ইউজ রিক্যাপচার অফ ওয়ার্কিং ক্যাপিটাল এটা মনে রাখতে হবে রিক্যাপচার মানে ওয়ার্কিং ক্যাপিটালে যে ইনভেস্টমেন্টটা এনগেজ হয়েছিল সেটা আমাদের কাছে ফেরত আসছে সুতরাং এটা হবে পজিটিভ ক্যাশ ফ্লো ওকে সো এইবার আমরা পেয়ে যাচ্ছি সব ক্যাশ ফ্লো সাইনগুলো আমরা ঠিক করে ফেললাম এবার টার্মিনাল ক্যাশ ফ্লো হবে ইকুয়ালস টু সাম অফ দিস থ্রি টার্মিনেশন রিলেটেড ক্যাশ ফ্লোগুলোর যোগফল সেটা হচ্ছে আমাদের সাতান্ন হাজার চারশো ষাট সো টার্মিনাল ক্যাশ ফ্লো হয়ে গেল এখন আমরা আমাদের যেই মাস্ট ডু সেটা হলো আমরা টার্মিনাল ক্যাশ ফ্লো আগে শুধুমাত্র একটা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছিলাম হার্ড কোটিং করেছিলাম সে জায়গা সেই জায়গাতে আমরা এই মডেলটাকে লিঙ্ক করে দিব ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ টার্মিনাল ক্যাশ ফ্লো এখন আমাদের দেখা গেল যে টার্মিনাল ক্যাশ ফ্লো ইজ নো লঙ্গার আর টাইট অ্যামাউন্ট ইট অলসো হ্যাজ আ মডেল ইন দ্য ব্যাকগ্রাউন্ড সো এইভাবে আমাদের এই মডেলটা আরও বেশি কম্প্রিহেন্সিভ হয়ে গেল এই ভিডিওতে এই পর্যন্তই এরপরে আমরা আবারও আসবো পরের পার্টে আমরা দেখবো যে এই মডেলটা কতটুকু সেন্সিটিভ বিভিন্ন ক্রিটিক্যাল ইনপুটের জন্য সো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন